আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আইডিবির কোর্সগুলো নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করব, আর আজ থেকে শুরু করতে যাচ্ছি সেই ধারাবাহিক টিউটোরিয়াল। আইডিবিতে আসার পূর্বে এই কোর্সগুলো আপনি ভালোভাবে প্র্যাকটিস করে আসলে আপনার জন্য আইডিবির সিএফ অর্থাৎ কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স অনেকটাই সহজ হয়ে যাবে। আর যারা আশা থাকা সত্ত্বেও সময়ের অভাবে কোর্সটি করতে পারছেন না, তারাও এখান থেকে আইটি বিষয়ে একটা ভালো ধারণা নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আইডিবিতে আসার পর প্রথম যে বিষয়গুলো শেখানো হয় তা হচ্ছে নিজের নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি, ভর্তি আইডি দিয়ে একটি টেক্সট ফাইল তৈরি, অর্থাৎ আপনি আইডিবিতে ভর্তি হলে আপনার যে একটা আইডি দেওয়া হয় সেই আইডি দিয়ে একটা টেক্সট ফাইল তৈরি করতে বলা হয়। তারপর শেখানো হয় টাইপিং মাস্টার সফটওয়্যার এর ব্যবহার, অর্থাৎ আপনারা যারা টাইপিং মাস্টার ব্যবহার করতে জানেন তারা জেনে থাকবেন যে টাইপিং মাস্টার দিয়ে হাতের লেখার গতি বাড়ানো প্র্যাকটিস করা হয়। তবে ট্রেনিং সেন্টার এবং টিচারের ভিন্নতায় বিষয়টি অন্যরকমও হতে পারে। যারা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা রাখেন তাদের জন্য হয়তো এই বিষয়টি ব্যাপারই না, কিন্তু এখানে নন আইটি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যারা কম্পিউটার জীবনে একবারও ধরেনি সেরকম ছাত্রও কিন্তু এখানে আসে। তাই আইডিবির টিচারগণ কম্পিউটার ফান্ডামেন্টাল বিষয়ে প্রথমে এই বিষয়গুলো শিক্ষা দিয়ে থাকে। তবে যারা কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তাদের জন্য কিন্তু পরবর্তীতে অনেক ভালো শিক্ষণীয় বিষয় রয়েছে। তাহলে চলুন আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে নিজের নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করা যায়। আপনি প্রথমে একটি ফোল্ডার তৈরি করার জন্য আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করুন, তারপর এখানে দেখুন নিউ নামে একটি অপশন রয়েছে, সেখান থেকে দেখুন উপরে সবার উপরে ফোল্ডার লেখা, সেই ফোল্ডারে ক্লিক দিলে কিন্তু আপনার একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং এখানে আপনার নাম লিখতে হবে। আমি আমার নিজের নামটি লিখছি। তো এই হয়ে গেল একটা ফোল্ডার। তো এখন কি করবেন, আপনাকে একটা টেক্সট ফাইল তৈরি করতে হবে। দেখুন ভর্তি আইডি দিয়ে একটি টেক্সট ফাইল তৈরি, অর্থাৎ এখানে আপনার এই ফোল্ডারের ভিতরে আপনাকে ভর্তি আইডি দিয়ে একটা টেক্সট ফাইল তৈরি করতে বলা হয়েছে। তো সেটা কিভাবে করা যায় চলুন দেখি। প্রথমে এখানে সার্চ দিবেন নোটপ্যাড লিখে, দেখুন এই যে নোটপ্যাড লেখা এসে গেছে। এখানে ক্লিক দিলে আপনার একটা টেক্সট ফাইল খুলে যাবে, এখানে আপনার ইচ্ছা মতো কিছু তো আমি কিছু একটা লিখলাম। তারপরে এটাকে আপনার সেভ করতে হবে এই নিজের নাম লেখা ফাইলে। তো সেটা করার জন্য আপনাকে যা করতে হবে কন্ট্রোল এস দিয়েও আপনি করতে পারবেন, অথবা ম্যানুয়ালি ফাইলে গিয়েও আপনি এভাবে সেভ অপশন আনতে পারবেন। তো আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, এখানে দিলাম। যাওয়ার পর আপনাকে ফাইলটি খোঁজার জন্য প্রথমে ডেস্কটপে যেতে হবে, যদি আপনার ডেস্কটপ সিলেক্ট করা না থাকে। আমার যেহেতু সিলেক্ট করা আছে এজন্য দেখতে পাচ্ছেন এখানেই লেখাটা দেখা যাচ্ছে। তারপর এখানে ফাইলের একটা নাম দিয়ে দিতে হবে, আমি একটি নাম দিয়ে দিচ্ছি। আমি একটা নাম দিয়ে দিলাম, তারপর এটাকে ক্লোজ করে দেন। দেখুন এখন ভিতরে দেখলে দেখতে পারবেন আপনার একটা টেক্সট ফাইল তৈরি হয়ে গেছে। তাহলে এর মাধ্যমে আমরা আমাদের টার্গেটের দুইটি বিষয় পূরণ করে ফেললাম, অর্থাৎ নিজের নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করলাম এবং ভর্তি আইডি দিয়ে একটি টেক্সট ফাইল তৈরি করলাম। ও সরি, আমি এখানে ভুল করেছি। তাহলে ভর্তি আইডি দিয়ে এখানে এই টেক্সটটা তৈরি করতে বলা হয়েছিল, তো আমার ভর্তি আইডিটার নাম এখানে দিচ্ছি। এভাবে রিনেমও করা যায়। তারপর টাইপিং মাস্টার সফটওয়্যারের ব্যবহার, হাতের লেখার গতি বাড়ানোর জন্য টাইপিং মাস্টার সফটওয়্যার ব্যবহার করা হয়। চলুন এই টাইপিং মাস্টার কিভাবে ডাউনলোড করা যায় এবং ইনস্টল করা যায় আমি প্র্যাকটিক্যালি প্রসেসটি দেখাচ্ছি। আপনি প্রথমে ব্রাউজারে চলে যান, তারপর এখানে আপনি লিখুন, দেখুন এখানে টি লেখার সাথে সাথে, আমি যেহেতু এর আগে অ্যাক্সেস করেছিলাম, টি লেখার সাথে সাথে টাইপিং মাস্টার লেখাটি এসে গেছে। এখন আপনি এখানে ক্লিক দেন, তারপর টাইপিং মাস্টার 10
অর্থাৎ প্রথমটা আমি ডাউনলোড দেব। এখান থেকে সরাসরি চলে যান ডাউনলোড লিংকে, তারপর ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু মুহূর্তেই টাইপিং মাস্টার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এখান থেকে সরাসরি এভাবে ক্লিক দিলেই টাইপিং মাস্টার সফটওয়্যারটি রান হওয়া শুরু করবে। দেখুন, এখানে আমি রানে ক্লিক দিয়ে দিচ্ছি, এখানে আমি ইয়েস দিয়ে দিলাম। আমি ভার্সনটি ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজটি ইংলিশে রেখে দিচ্ছি। তারপর দেখুন এখান থেকে টাইপিং মাস্টার ইনস্টল হওয়া শুরু করেছে। আমি অ্যাকসেপ্টে ক্লিক দিলাম। আপনি যদি অ্যাকসেপ্টে ক্লিক না দেন তাহলে কিন্তু নেক্সট বাটনটা সক্রিয় হবে না, এই জন্য আপনি এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ আপনাকে এখানে সফটওয়্যার কোম্পানি তাদের কিছু এগ্রিমেন্ট দিয়ে দিয়েছে, তাদের কিছু ব্যবহার বিধি নীতিমালা দিয়ে দিয়েছে, এগুলো ভালোভাবে আপনি পরে দেখতে পারেন। তো আমি এখানে নেক্সট দিয়ে দিচ্ছি। তারপর এখানে যেভাবে আছে সেভাবেই রাখুন, তারপর ক্লিক, তারপর আবারও ক্লিক, তারপর ইনস্টল। তো প্রিয় বন্ধুগণ, দেখুন এইভাবেই আমাদের টাইপিং মাস্টারটা ইনস্টল হওয়া ফিনিশ হয়ে গেল। এখন আপনি এভাবে ক্লিক দেওয়ার পর আমি যেহেতু পূর্বে একটি নাম দিয়ে সফটওয়্যারটি ব্যবহার করেছিলাম, সেজন্য আমার নামটি এখানে রয়ে গেছে। এখন নাম দিয়ে আপনি এন্টার দিবেন। দেখুন এখানে বিভিন্ন টিউটোরিয়াল এবং স্টাডি, এখানে টিউটোরিয়ালে বিভিন্ন ধাপ দেখাচ্ছে, আপনি এগুলো প্র্যাকটিস করবেন নিয়মিত। যেমন আমি এক নম্বর টিউটোরিয়ালের প্যারাগ্রাফ ডিলটাই দেখাচ্ছি। এখন লেখাগুলো আপনাকে এভাবে লিখতে হবে যা যা এখানে লেখা আসবে, এবং এই লেখাগুলো খুব দ্রুততার সাথে লেখার চেষ্টা করতে হবে। দেখুন আমি এখানে এন্টার দেওয়ার কথা ছিল, আমি এন্টার দেইনি, এই জন্য ওয়ার্ডটি রং দেখাচ্ছে। এইভাবে এন্টার দিলেই শব্দটা কারেক্ট হয়ে যাবে। আমার লেখার গতিও যদিও বেশি একটা ভালো নয়, তবু আপনাদেরকে দেখাচ্ছি। প্র্যাকটিস করলে দেখুন আমার আর মাত্র 2 মিনিট 17 সেকেন্ড বাকি আছে, এবং আপনি যখন লেখাকে থামিয়ে দিবেন তখন কিছুক্ষণের মধ্যেই অটোমেটিকলি টাইম পজ হয়ে যাবে। আবার যখন আপনি লেখা শুরু করবেন তখন আবার টাইমটা চালু হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটি সফটওয়্যার, এটা যদি আপনি কিছুদিন ব্যবহার করেন নিয়মিত তাহলে কিন্তু আপনার হাতের লেখা কিছুদিনের মধ্যেই খুব দ্রুত হয়ে যাবে। দেখুন আপনার যখন সময় শেষ হয়ে যাবে তখন কিন্তু আর লিখতে পারবেন না, এখানে ওয়ার্নিং এসে যাবে, ইউ হ্যাভ নাও কমপ্লিট দিস এক্সারসাইজ, ভিউ রেজাল্ট। এখান থেকে আপনি রেজাল্টটা দেখতে পারবেন। আমি যদিও ভালো হয়নি লেখার গতি, এখানে টাইম ইউজ করা হয়েছে, তারা টাইম বেঁধে দিয়েছিল 5 মিনিট, গ্রোস স্পিড 22 MP দেখাচ্ছে গুড, এবং অ্যাকুরেসি অর্থাৎ আপনি লেখার ভিতরে কত পার্সেন্ট সঠিক করেছেন সেটা হচ্ছে 94%, 66%। গোল ছিল অর্থাৎ তাদের বেঁধে দেওয়া উদ্দেশ্য ছিল 94% করলেই আপনার গোল অর্থাৎ উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে তাদের সফটওয়্যার অনুসারে, এবং নিট স্পিড ছিল 14 MP। এখানে কিন্তু নিট স্পিড আমরা যখন প্র্যাকটিস করেছি কমপক্ষে আপনার 15 উঠাতে হবে।
তাহলে আজ এ পর্যন্তই। প্রিয় বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো এ ব্যাপারে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি কোর্সটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করবেন। এই বিষয়গুলো প্র্যাকটিস করে আসলে আপনার আইডিবির কোর্স করা অনেকটাই সহজ হয়ে যাবে। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।